ঢাকার ধামরাইয়ের ঘটনা। দুই সন্তানের জননীর সাথে 16 বছর বয়সী এক কিশোরের প্রেম চলছিল। 6 মাস ধরে সেই প্রেম একেবারে তুঙ্গে। এই যে গেল শনিবার, আজকে রবিবার, গেল শনিবার গভীর রাতে এই 16 বছর বয়সী কিশোর ছেলেটি সেই দুই সন্তানের জননীর গৃহে প্রবেশ করে এবং তারা দুইজনে আপত্তিকর অবস্থায় সেই মুহূর্তে ছিল। আর এটা পাশের বাড়ির লোকজন জেনে আর অন্যান্য লোকেদের খবর দেয়। ফলে সেই গভীর রাতেই অনেকেই তাদের একসাথে দেখতে পায় বিছানায় এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে হাতে নাতেই ধরে এবং এলাকাবাসী আর অন্যরা এসে সবাই মিলে, যারা এলাকার মাতব্বর আছেন, এই গভীর রাতেই এই পরকীয়া যুগল 16 বছর বয়সী কিশোর এবং দুই সন্তানের জননীকে এই দুইয়ের মধ্যে বিয়ে পড়ানো হয়। আর স্বামী ছিল মহিলাটির স্বামী, সেই স্বামীকে তালাক দেওয়ার ব্যবস্থা করা হয়। এই হলো ঘটনা। এই ঘটনায় যেটা মজার ব্যাপার সেটা হলো যে কিশোর এবং সেই দুই সন্তানের জননী, এই দুয়ের ইন্টারভিউ নেওয়া হয়, জিজ্ঞেস করা হয় যে তাদের এই যে পরিস্থিতি হলো, সমাজের লোকেরা এসে তাদেরকে হাতে নাতে ধরলো এবং এখন বিয়ে পড়িয়ে দেওয়া হলো, এটা তারা কেমন অনুভব করছে। কিশোর ছেলেটি বলেছে যে আমার সাথে ওই নারীর প্রেম ছিল, সুতরাং আমি যেহেতু তাকে পেয়েছি আমার অনেক ভালো লাগছে, আমি মহাখুশি। একই রকমভাবে সেই নারীটিও বলেছে যে ওই ছেলেটির সাথে তার প্রেম ছিল, ছেলেটিকে তার অনেক ভালো লাগে, সুতরাং এই যে সমাজের লোকেরা তাদেরকে বিয়ে পড়িয়ে দিয়েছে, একসাথে করেছে তাদেরকে, এর জন্য সে অনেক 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 খুশি সমাজের লোকেদের প্রতি। একবার ভাবুন যে পরকীয়া করেছে এবং করে আবার তারা খুব হ্যাপি, সেই কথাটি তারা বলছে এবং উভয়েই বলছে। কেউ কিন্তু তাদের মনের ভেতরে যে দুঃখটা সেটা তারা বলেনি, বা এমন বলেনি যে হ্যাঁ শয়তানের ওয়াসওয়াসায় তারা এই খারাপ কাজটি করছিল 6 মাস ধরে অথবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং হাতে নাতে ধরা পড়ল। সুতরাং এই যে লজ্জা, এই যে ঘৃণা, এটা কিন্তু তাদের দুজনের কারো মধ্যেই দেখা যায়নি, বরং তারা উল্টো বলেছে যে তারা খুব হ্যাপি সমাজের লোকেরা তাদেরকে বিয়ে করিয়ে দিয়েছেন বলে। একবার ভাবুন ওই মহিলার 2টা সন্তান এবং তার স্বামী আছে। স্বামী হয়তো কাজের কারণেই বাইরে থাকেন, বউকে সময় দিতে পারেন না, এবং এই ফাঁকে কিশোর ছেলেটি সেই নারীর হৃদয়ে ঠাঁই করে নেয়। এবং 16 বছর বয়সী আর সেই নারীর বয়স কমপক্ষে 24 থেকে 30 বছর বয়স, এরকম একটা অসামঞ্জস্যপূর্ণ বয়সী দুজন মানুষ একে অপরকে ভালোবাসতে শুরু করলো। ছেলেটি তো অবিবাহিত আর মেয়েটি তো দুই সন্তানের জননী। এইরকম যে অসামঞ্জস্য একটি সম্পর্ক, সেই সম্পর্ক বিয়েতে গড়ালো আর তারা তাদের গর্বে বুক ফুলে উঠল যে ঠিক আছে, আমরা মহা খুশি এবং আমরা খুব হ্যাপি হয়েছি। এটা আমাদেরকে আশ্চর্যান্বিত করে। সমাজে এই যে পরকীয়া, এটা এমন একটা খারাপ পর্যায়ে চলে গেছে যে এখন আজকের এই ঘটনায় আমরা যেটা বুঝলাম, এই যে শনিবারের রাত্রির যে ঘটনা, যে মানুষ অপরাধকে আর অপরাধ ভাবছে না, মনে করছে যে ভালোই তো হয়েছে। কিন্তু এটা যে একটা খারাপ কাজ ছিল, সেই নারীটির দিক থেকে খেয়াল করলে কত খারাপ, তার স্বামী আছে, 2টি সন্তান আছে, এই অবস্থায় সে কীভাবে আর একটা কিশোরকে প্রেমে বাঁধে, এটা একটা বিশাল কিন্তু প্রশ্ন। একইভাবে কিশোর ছেলে, তার সামনে ভবিষ্যৎ আছে, তার অনেক পথ বাকি আছে, মাত্র 16 বছর বয়স, এই বয়সে সে কতটা জৈবিক চাহিদার বিষয়টি সম্পর্কে জানে, অথচ সে কিন্তু সেই নারীর প্রেমে মজেছে এবং সেই নারীর সাথে দেহ লেনা দেনা করেছে। মনে আছে আমাদের গ্রামে এইরকম একটা ঘটনা ঘটেছিল। সেই মহিলা ছিল 3 সন্তান এবং মোটামুটি সন্তানদের বয়স 16, 14 এবং 12। এইরকম বড় বড় সন্তান, 3 সন্তান রেখে ওই নারী ঠিক এইরকম, যদিও ছেলেটির বয়স
ষোলো ছিল না, 22 মতো ছিল, আর নারীটির বয়স ছিল প্রায় 30 কাছাকাছি বা 35 কাছাকাছি। এখন এই নারীটি, এই 35 বয়স্কা নারীটি 22 এক তরুণের সাথে, যুবকের সাথে প্রেমে মজে গেল এবং তারা বিয়ে করলো। বিয়েটা করলো এইভাবে যে নারীটি 3 রেখে, তার স্বামীকে রেখে সেই ছেলের বাড়িতে চলে আসলো এবং সেই ছেলের বাড়িতে আসলো যখন, তখন আমার যতটুকু মনে আছে যে স্বামীর সাথে তালাকও হয়নি, সেই অবস্থায় সেই ছেলের সাথে এই নারীটি বিয়ে হয়ে গেল। তালাক হলো না, বিয়ে হয়ে গেল। মানে গ্রামে এগুলোর তো কোনো বালাই নেই, তালাক হলো কি না বা বিয়ের রেজিস্ট্রেশন হয়েছে কি না অথবা ধর্মীয় যে আচার অনুষ্ঠান নিয়মকানুনগুলো আছে সেগুলো ঠিক মতো মানে কি না, এই ইস্যুগুলো একেবারে মানাই হয় না অথবা এগুলোর কোনো বালাই নেই। এগুলো মানতে হয় বা হবে কি না, না হলে কি হয়, গুনাহ হয় না, সওয়াব হয় না, পাপ হয়, এগুলোর কোনো বালাই নেই। সুতরাং ওইভাবেই বিয়েটা হলো। হওয়ার পর আমাদের বাড়িতে আসলো এবং সেই 3 মা, 35 বয়স্কা নারী, সে যে গুজে এমনিতেই তার গায়ের রঙ অনেক ফসা ছিল, সুন্দর ছিল, তার উপরে যখন মেকআপ করেছে, মাথায় টিকলি পরেছে, কানে দুল দিয়েছে, নতুন গয়না, নতুন শাড়ি, একদম চকচক করছিল সেই নারীটি। তার বয়স 35 থেকে নেমে যেন 14 বা 16 নেমে এসেছে, এরকম মনে হয়েছিল। আর ছেলেটি তো ইয়াং, আগেই বলেছি যে 22 বয়স। এবং দুইজন এই কাপল একসাথে আমাদের ঘরে আসলো এবং এসে তারা দোয়া চাইল যে আমরা বিয়ে করেছি। এটা আমি প্রায় বলবো যে আমি যে ঘটনাটি বলছি এখন, এই ঘটনাটি প্রায় 22 আগের ঘটনা। তো এত আগের ঘটনা, এত বছর আগেও মানুষ এইরকম প্রাউড ফিল করত। তখনও এই দুজন কাপল, পরকীয়া কাপল, এসে আমাদের কাছে হাসি মুখে তারা দোয়া চাইছিল। 22 বয়সী এই ছেলেটি কিন্তু অবিবাহিত ছিল। পরবর্তীতে 6 বা 7 সংসার করার পর ওই নারীটি ভুল বুঝতে পারে এবং সেই তার পূর্বের স্বামীর কাছে ফিরে যায়, ফলে সে স্বামী পায়, সন্তান পায়। এখন এখানে ডিভোর্স হলো কিনা, আবার সেই স্বামীর কাছে কীভাবে ফিরে গেল, ফিরে গেলে বিয়ে হলো কিনা অথবা বিয়ে হলে সেই বিয়ে ইসলামী রীতি মোতাবেক জায়েজ কিনা, এগুলো অনেক প্রশ্ন আছে। আমি তো আগেই বলেছি এগুলোর কোনো বালাই নেই, গ্রামে অনেক ঘটনাই ঘটে যেগুলোর কোনো বালাই থাকে না। সেইভাবে ফিরে গেল এবং সংসার চলতে থাকলো এবং এই ছেলেটি এই কিছুদিন পর, অর্থাৎ 6-7 সংসার করার পর, এই ছেলেটি তখন আরেকটি সিঙ্গেল মেয়েকে বিয়ে করলো, অর্থাৎ অবিবাহিতা নারীকে বিয়ে করলো। তার বয়স 22, সুতরাং সে বিয়ে করলো আরেকটি 20 বা 19 বয়সী যুবতীকে এবং সেই সংসার এখনও চলছে। তাহলে দেখুন যে 22 আগের একটা ঘটনা আপনাদের সামনে উদাহরণ দিলাম, তখনও কিন্তু এরকম হয়েছে, হয়নি তা না, তবে এটা এই যে প্রাউড ফিল করা, গর্ব অনুভব করা যে হ্যাঁ আমরা যা অন্যায় করেছি, যেটা করেছি সেটা পাপ হলেও গুনাহ হলেও আমরা হ্যাপি, আমরা প্রাউড ফিল করি, এই জিনিসটা কিন্তু আসলে দেখা যায় না। মানুষ সাধারণত ধরা পড়লে মুখটা বিমর্ষ হয়, মাথা নিচু হয়ে আসে, অপমানিত বোধ করে বা লজ্জায় একেবারে মাথা কাটা যাবার মতো অবস্থা হয়, কিন্তু প্রাউড ফিল করে বলা হ্যাঁ আমার পছন্দের, সুতরাং আমি বিয়ে করেছি বা বিয়ে হয়েছে, যেভাবেই হোক, চাপ দিয়ে হোক, সমাজের লোকেরা বসে হোক অথবা হাতে নাতে ধরে হোক অথবা ঘৃণার একটা পরিবেশ তৈরি করে হোক, বিয়েটি হয়েছে, এটা যে কতটা খারাপ লাগার, কতটা অপমানের, সেটা কিন্তু ফিল তারা করেনি, বরং প্রাউড ফিল করেছে। সমাজে এই যে বিষ, একটা বিষময় একটা বিষয় পরকীয়া, এই পরকীয়া থেকে বাঁচতেই হবে এবং বাঁচতে গেলে যেটা করতে হবে যে স্বামী স্ত্রীকে দুজনকে সময় দিতে হবে, দুজনকে বুঝতে হবে, শ্রদ্ধা দুজনের মধ্যে থাকবে, সম্মান থাকবে দুজনের মধ্যে এবং দুজনের মধ্যে কিন্তু বোঝাপড়া থাকতে হবে এবং দুজনের চাওয়া পাওয়া বুঝতে হবে, সেইভাবেই কিন্তু একে অপরকে সহযোগিতা করতে হবে এবং মিলেমিশে বাস করতে হবে, তবেই পরকীয়া কিন্তু ঢুকতে পারবে না। কিন্তু যখন এই বিষয়গুলো থাকবে না, তখন পরকীয়া এই ফাঁকে ঢুকে যাবেই, তখন বয়স কোনো ব্যাপার হবে না, 16 কিশোর আর 40 মধ্যবয়স্কা নারী অথবা 32-35 মধ্যবয়স্কা নারী, এগুলো কোনো ফ্যাক্টর হবে না।
অথবা 22 বছরের তরুণ বা যুবক, আবার 35 বছরের নারী, আবার এরকম বিভিন্ন শ্রেণীর বা পর্যায়ের অসামঞ্জস্য, প্রেম প্রণয়, অবৈধ সম্পর্ক কিন্তু চলতেই থাকবে। সেই জন্য আমাদের এই বিষময় পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী শ্রদ্ধা সম্মান বোঝাপড়া স্বামী স্ত্রীর মধ্যে বাড়াতে হবে।